ঝাড়খণ্ড লাগোয়া এলাকা থেকে চুরি হওয়া স্কর্পিও গাড়ি উদ্ধার করল ফরাক্কা থানার পুলিশ। গ্রেপ্তার এক, ধৃত ব্যক্তির নাম মোস্তাক শেখ, বাড়ি ফরাক্কার জিগরি এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, বিগত কয়েকদিন আগে মুর্শিদাবাদের ফরাক্কার মহাদেবনগরের আজফারুল হকের বাড়ির সামনে থেকে তার স্কর্পিও গাড়ি চুরি হয়ে যায়। স্কর্পিও গাড়ি চুরির ঘটনায় ফরাক্কা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পর ফরাক্কা থানার পুলিশ চুরি হওয়া স্কর্পিও গাড়িটির তদন্ত শুরু করে। তারপর গতকাল ঝাড়খণ্ডের সীমান্তবর্তী এলাকা থেকে সেই গাড়িটিকে উদ্ধার করে ফরাক্কা থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় একজনকে। শনিবার সকালে ধৃতকে 14 দিনের জেল হেফাজত চেয়ে জঙ্গিপুর আদালতে পাঠায় পুলিশ। একজন স্কর্পিওর মালিক আজফারুল হক, এর বাবার নাম শেতাব শেখ, এর বাড়ি মহাদেবনগর ফরাক্কা। সে আমাদের এসে বলেছিল দিন 15 আগে একটি স্কর্পিও গাড়ি সে কিনেছিল। যে গাড়িটা কিনেছিল হচ্ছে উমা সাহা বলে একজন আছে, নয় চব্বিশ পরগনায় বাড়ি। তো কেনার পরে ওনার সিপ এখনও ট্রান্সফার হয়নি, তো এনে উনি বাড়ির সামনে রেখেছিলেন। লোকাল একজন ড্রাইভারকে উনি ঠিক করেছিলেন। তো গাড়িটা রাত্রিবেলা ওই ড্রাইভারই গাড়িটা বাড়ির সামনে রেখে যায়, গ্যারেজ থেকে ঠিকঠাক করে এনে। পরের দিন সকালবেলা গাড়ির মালিক ঘুম থেকে উঠে দেখে যে গাড়ি নেই। তখন আমাদের থানায় একটা অভিযোগ করেছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে আমরা গাড়িটাকে রিকভারি করেছি এবং যে কাজটার সাথে যুক্ত ছিল তাকেও আমরা অ্যারেস্ট করেছি। তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি 14 দিনের রিমান্ড প্রেয়ারে, এবং এর সাথে আরও যারা যুক্ত আছে তাদের আমরা ধরার চেষ্টা করছি।